সভানেত্রী, মঞ্চে উপস্থিত আমাদের এআইডিএফ দলের জেলার সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক জনাব ইকবাল আহমেদ সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের সর্বভারতীয় নেত্রী শ্রীমতী শিবরাগুন মহাশয়া, মঞ্চে উপস্থিত আমাদের জয়েন্ট ডিরেক্টর মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সম্মুখে মুরব্বিয়ান আমার বড় ভাইরা এবং যুবক ভাইরা এবং আমার সাংবাদিক বন্ধুরা, আজকে কেন আলোচনা যথেষ্ট হয়েছে সেই আলোচনাত অংশীদার হওয়ার লাগি আমি আপনার সামনে আছি। আমি আজকে অত্যন্ত খুশি যে আমার গোটা দক্ষিণ করিমগঞ্জে আমাকে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করছিল সেইভাবে আমি গোটা দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির 2016 মার্চের পর থেকে আমরা পাইছি, পাওয়ার পর থেকে যেভাবে কাজ শুরু করছি। গত বছরে পিডাব্লিউডি বিভাগ থেকে আমরা 20 কোটি টাকার কাজ করছি, আর এইবার আমার মাননীয় মন্ত্রী গড়কাপ্তানি বিভাগের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় তার কাছে আমি নিজে গিয়া কইছি যে স্যার, আমার সমষ্টিত কিছু বেশ কাজ আছে, আপনি আমার কিছু বেশি কাজ দিবা। তাই নিজে কইছেন যে ভাই আমি তোমারে দিমু খান সাহ। সেই অনুযায়ী আমরা কাজ লইয়া গেছি। আমার এই বছর 2017 এবং 18-র যে স্কিমগুলো স্যাংশন হয়েছে এর মধ্যে আমার 46 কোটি টাকা দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিত বরাদ্দ করছেন, যেটা করিমগঞ্জ জেলার সব সমষ্টিতে কেউ বেশি আমরা বরাদ্দ করছেন। বিরোধী দলের বিধায়ক হিসাবেও তাই দেখছেন না, তাই কাজের দিকে দেখুন একটু বেশি। আর এর উপরের দিকে আমরা কইছিলাম যে আমার দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির মধ্যে কোনো ইন্সপেকশন বাংলা বা আইবি নাই, দাদা যদি আমরা একটা দিতে পারেন বলে ভাই আপনি এস্টিমেট বানাই আনেন। এই আমার এসডিও সাহেবের তাড়াতাড়ি করে এস্টিমেট একটা প্যাকেজ বানাইছেন, এটা একটা প্যাকেজ আছে, এটা খালি আইবি নাই, এটার লগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস এবং আরও সাইডেও আছে, বাউন্ডারি ওয়ালেরও আছে, বা আরও কিছু অসম্পূর্ণ কাজ আছে, এটাও আমরা এটার লগে সম্পূর্ণ করবো। আপনারা সবের সহযোগিতা অত্যন্ত জরুরি। আমার পূর্ববর্তী বক্তা আমরা দাদা তিন দিন সবে হইছেন, আপনারাও আমার এই নীলামবাজার কইতে একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি নীলামবাজারটা দক্ষিণ করিমগঞ্জের কেন্দ্রবিন্দু। আপনারা সবে নীলামবাজার থেকে আমার দল বেদলে সাহায্য করছেন পুটোর সময়, যার কারণে আজকে আমরা এটা দলীয় কোনো সভা নাই, এটা কোনো রাজনৈতিক সভা নাই, এটা সরকারি সভা। এবং আমি প্রায় বেশিরভাগ যতদূর সম্ভব পারছি সবাই আমি নিজেও টেলিফোনে আলোচনা করছি, আর সরকারিভাবে বেশিরভাগ চিঠি দেওয়াইছি যে আপনারা এইটা যে আপনারা নীলামবাজারের একটা শুভ দুইটা উদ্বোধনী ফাউন্ডেশন স্টোন হইতেছে এটা দেখার লাগি। আর বিগত বহুদিন হয়ে গেছে যে আমরা নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র লাগিয়া, যে এটা কয়েক বছর আমার পূর্ববর্তী বক্তা হলে কইছেন কয়েক বছর এখানে ফাউন্ডেশন স্টোন ইয়ার হয়েছে, মানুষে আবর্জনা ফেলাইছেন, আজকে আর আবর্জনা ফেলাইন লাগতো না, আজকে ফাউন্ডেশন স্টোন হয়েছে। আমি আশা করি এক সপ্তাহের ভিতরে এটা খামো ধরা লাগবো, এবং আমার নীলামবাজারের সবে নাচাইয়া আমরা গণ্যমান্য কয়েকজন দিয়ে আমরা একটা সাব কমিটি গঠন করবো, এই কমিটির দ্বারা এই নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং নীলামবাজারের আইবির যতগুলো কাজ আছে সেই কাজগুলো দেখার জন্য আমি নীলামবাজারের এর ঊর্ধ্বতম আমরার মুরব্বী যারা নেতৃত্ব দেন দল মত নির্বিশেষে ইন্টারনেটে একটা কমিটি বানাইয়া আমরা কমিশনের মধ্যে দিমু যে তাই দিন এটা দেখবা, আমরা সবে মাতিলে খামটা তো খারাপ হয়ে যাবো সব, কিতাখন ঠিক আছে নি না জি? ঠিক থাকলে আজকে এইটা আমরা অনুমোদন করে নিলাম যে আমরা সবাই বইয়া দল মত নির্বিশেষে আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আমরা পিডাব্লিউডি, তাহলে আমরা এখানে আর কোনো আপত্তি নাই। আর আমরা আশা আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা বনি যাও, এখানোর ভিতরে কিছু কিছু ভাই আনতে আমরা নিয়ে গাড়ি রাখিয়ে এখান গ্যারেজ বানাই দিচ্ছেন, কেউ বাথরুম বানাই দিচ্ছেন খালি পেচ্ছাপ করটা, দয়া করে তাই নেন গাড়িগুলো সরাই লাগুয়া, গাড়ি না সরাইলে এখনো দেখুন কতজনের গাড়ি ভিতরে আছে। আর কিছু কিছু অনিয়মের কাজও এখানে কয়েকদিন আগে হয়েছে,
একজন মহিলা রোগী আমি নিজে তানাত ফোন করে নিছি, শাড়ি পর্যন্ত টানিয়ে নিছে গিয়া। আমরা এটা পাবলিক মিটিং হইতে আমরা লজ্জা লাগের, যেহেতু আমরা সরকারিভাবে কমিটি ঘোষণা, সরকারিভাবে কমিটি আছে, সেই হেতু আমি মনে করি আমার পূর্ববর্তী বক্তায় যেভাবে কইছেন যে আমরা লোকেল থাকি অন্তত পক্ষে তিনজন আর নাই পাঁচজন আরো অ্যাড করে দিয়া যদি কমিটিতে রাখা যায়, সার্কেল অফিসার যেইনু থাকুক না কেন, এই তো আবার নীলামবাজার বাংলা বানাইছেন না, রোয়ার কোনো চান্স নাই, তাই করিমগঞ্জ রইবা। বা আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যারা ইনচার্জ আছেন তাই তো কেন নাই, অন্য কেন তখন তখন রাত্রে কি অবস্থা এটা দেখা অসম্পূর্ণ। তাই আমি অনুরোধ করি আর জয়েন্ট ডিরেক্টর মহোদয়ের যে আপনি অতি কম সময়ের মধ্যে আমরা এটা একটা ইনিশিয়েটিভ লইয়া আমরা এটার সমাধান করে দিন আমরা লোকেল আবেদন, এবং আমরা এটা চেষ্টা করবো, আমি এটার দিকে কড়া নজর দিব। সাবহল আপনারা আমরারে আমারে বিধায়ক বানাইছেন, আমি দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির 2200টা জিপিত আমি বড়ুয়ালা থেকে শুরু করে নাইরগাম বাকরশাল পর্যন্ত এই বছর 2017-18 46 কোটি টাকার কাম আমি আজকে থেকে শুরু করছি, আগামীকালকে এবং পরশু এই তিন দিনে আমরা ফাউন্ডেশন দিব। আপনারা মোবাইলও নেটওয়ার্ক আপলোড করে দিছি, আপনারা দেখতে পারবেন যে আজকের যেটা বা আগামীকালকের যেটা বা পরশুকুর যেটা সবটা আপনারা দেখতে পাইবা যে আমরা কাজ লাগে ভাই। আর আমরা এখন হলো অবস্থা হয়েছে আমার এই যে দলির বীজ, যেটা আমার দলির বীজের মানুষই কেন আসেন আঙ্গুরাজি পীর, এটা গতবার আমরা স্যাংশন আনছি করে নিলাম না, কিন্তু দুর্ভাগ্য 1,19,600 টাকা বলে পঞ্চায়েতের টাকা থেকে পাইছেন না বিগত সরকারের সময়। রবুট টু ক্লাব অ্যান্ড লাইব্রেরি তাই হাইকোর্ট কেস করিয়া আমরা এখান বন্ধ করছেন, পরে আমরা প্রায় 80,000 টাকার উপরে কেস করিয়া এটার জবাব দিয়া এখন আজকে এখন সাইডে দিয়ে আমরা করতাম। গভর্নমেন্টে অর্ডার দিছে যে এইটার বাঙতাম না, তার 1,19,000 কত টাকা থাকি গেছে গিয়া, বা এই 15 বছর তাই বিধায়ক মন্ত্রী পর্যন্ত রইলা তান 1,20,000 টাকা লইতে পারলাম নানি। আমরা এখন ফুলর 2,30,00,000 টাকা আনছি যে ফুলর উপরে দি হেভি লোডের কোনো গাড়ি যাবার রাস্তা নাই, এখন এটা বন্ধ করার লাগি তাই অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা সবে জানেন এই নীলামবাজারের এই যে সামনের যেটা সার্কেল অফিসের মানুষের ফুকর হইন, এটা এটা সার্কেল অফিসার না, অ্যাকচুয়ালি পিডাব্লিউডির ফুসকর্ণি। এই পিডাব্লিউডির ফুসকর্ণি কীভাবে এইখান থেকে মাটি এখানে তুলিয়া রাখা আসলো আপনারা জানা আছে তো না? নাই, এই মাটিগুলা আমরা পলিথিন গাড়িতে বসাইয়া রাত্রে টিপারও লোড করিয়া বাইরে নিয়ে ফালানি লাগছে। সার্কুল ম্যাডাম নিজেই কেন সামনে আসেন তাই নিজে কইছেন, গন্ধে পাওয়া যান না, অফিস করা যান না। এটা এনআরজিএসের কাম, এত হেভি কাম করা হয়েছে, 38,00,000 সামথিং টাকা এখানে সাইনবোর্ড আছে, গত পঞ্চায়েত ইলেকশন ওইখানে একজনে কইতরা যে 57,00,000 টাকার মারিয়া খাইলিছেন নীলামবাজারের ডাক বাংলার ফুরগিত। আমি এনারে ফোন করে কইলাম ভাই সাইনবোর্ডটা বলিল না 38,00,000 টাকা সাইনবোর্ড আর 57,00,000 হইলে বাকি কিন্তু তোমার কাছে রয়েছে আমার পাঠাই দিলি ওলা দান্দা খাইছেন, এরকম দান্দা খাইছেন নীলামবাজার ফিল্ডও দেখছেন নি, ও কুনাত ফুটোমুটো গোয়ার এখান অসম্পূর্ণ কিছু নাই, এখান মাঠিয়ে এখন আদা ঘুরি লিছে। আর আমরা খেল ইন্ডিয়ার দরিয়া দিছি গতদিন বোধহয় স্যাংশনও হয়ে গেছে, আমরা আরও কিছু কাজ করিলাম, এইবার কাজ করলে এখান মাটির নিচেও ঢুকে যাব। ন্যাশনাল হাইওয়ের সমান যদি ফিল্ডটা হয় না তাহলে এই ফিল্ডটা উইব নি আপনারা খুকুয়া। আজকের দিনেও আমি শুনছি যে আমার নীলামবাজার ফিল্ডে থাকিয়া কিছু কিছু পয়সাও ভাবা যান নীলামবাজার স্কুলে বাইতরা ওভায় সবজি উবজি থইয়া যাবে শোন কিছু পয়সাও লইন, এর আগে তো এখানেও জল আসিল না। নীলামবাজারের আমরার মেট্রিকর পরীক্ষা হয় বাউন্ডারি ওয়াল এই সাইডে নাই, পরীক্ষা যাইতু গিয়া এরপরে বাউন্ডারি ওয়াল হই, এখন তখন জানি গেট লাগিয়ে গেছে বাউন্ডারি। গুণময় স্কুলের অবস্থা তখন সামনের ফুসকন্ডি ভরিয়া সাইডের দিকে বাউন্ডারি হইয়া গেট হইয়া এখন বিল্ডিং বনের নীলামবাজার স্কুল ও বিল্ডিংয়ের গ্রান্ট করছি আমরা, আরম্ভ হয়ে গেছে কাজ। গান্ধার রাস্তা তো আপনারা জানা আছে, যাত্রাপুরের রোড জানা আছে, আপনারা কি অবস্থা আসলো কি অবস্থাত গেছে। আরে গান্ধার রাস্তার মুখ থাকি ফাউন্ডেশন দিলেইছেন বুটোর ফার্স্ট দিন আগে, একদিন আগে ইলেকশন ডিক্লেয়ার দিবার বুধ একদিন আগে ফাউন্ডেশন দিলেইছেন আগের দিন দিয়া, পরে দেখা যায় ইনো টাকা নাই, পরে ও পিডাব্লিউডির এসডিও সাহেবে রিকভারি করিয়া নীলামবাজার তানাত নিয়ে রাখিয়া আমরা এনআরজিএসের খাম দিয়ে রাস্তাটা সাজ ঘুরাই। এত দুর্ভাগ্য, আপনি বড়ুয়ালার যাইন, বড়ুয়ালার রাস্তা নাই,
আর কেন করছু বড়ুয়ালা আমরা রাস্তা ধরছি এখন নতুন ঘাম হইব আমি ফসুকু ওপেনিং করব সুগ্রা গান্ধী বিগত 15 বছরের মাঝে 1 মিটার জায়গা ফিস হয়েছে না ব্ল্যাক টপিং হয়েছে না বিগত 15 বছর মাঝে আমি এইবার 10.5 কিলোমিটার পিএমজিএসআই রাস্তা সেংশন করিয়া আনিয়া এখন টেন্ডার পজিশনে আছে এই 22টা জিপির মধ্যে এত দুর্ভাগ্য সুগ্রা গান্ধী জিপির বিগত 15 বছরের মাঝে 1টা মিটার ব্ল্যাক টপিং হয়েছে না কোন জায়গা তৈলে দেখাইন কোন জায়গার যদি 15 বছরের আগে হয় তে আপনারা এখন হইন আমি উড্র কর্মকর্তা ওই তো আমরা বেরাজার গুলামারাত আমার ইকবাল ভাইয়ে জানেন বেরাজার গুলামারাত আমরা কালকেও নেন কালকেও আমরা ওপেনিং করতাম নতুন পিডাব্লিউডি রাস্তা পঞ্চায়েত রাস্তা পিডাব্লিউডি তারাই দিছি শ্যামলা বাজার ওই নো আরাইছি আমার ওখানে ও মাস্টার সাহেব আছেন ফতেপুরও আর একটা আরাইছি নতুনভাবে পিডাব্লিউডি ফার্স্ট ফেজ আমার এসডিএস অফিসে জিগান টাইটেন কিলা কষ্ট করে সারাই দিছেন রাস্তা না হইলে আমরা আর আসিনি খুব কোথায় আমরার সার্কুল অফিস সার্কুল অফিসর সেন্ট্রন আইসি আজকে থাকি 8 বছর আগে এই সার্কুল অফিসটা খেনেও ফাউন্ডেশন দিলে না আমার অন্য কিছু ভাই এনেছেন আমি কিছু কিছু প্রশ্ন করছি না আপনারই তো করছি কেন লাগে সার্কুল অফিসটা ফাউন্ডেশন স্টোন দেন না আমার সময় দিয়ে আমরা ফাউন্ডেশন স্টোন দিছি যাত্রাপুর রোড এই ভেটেনারি কেন প্রায় সেকেন্ড ফ্লোর খাস শেষ হওয়ার পর লই দিছে আরো 1-2 মাসের ভিতরে শেষ করিয়া সার্কুল অফিসের জায়গা যাওয়া লাগবো আমরা আইবি আমরা জায়গা যাওয়া লাগবে আজকে থেকে 5 দিন আগে মিজোরামের মুখ্যমন্ত্রী সাহেব আমারে ফোন করে কইছেন ভাই কানজি নীলামবাজার যাইতাম আপনার আইবি ঠিক আছে নি আমি মুখ ভাই কিছু কইতাম পারছি না তানে আমি কইছি আমরা করিমগঞ্জ রাখবো তানে আইলে অত দুর্ভাগ্য স্বাধীনতার আজকে 73 নম্বর বছর যাইতেছে কিন্তু দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির একটাও আইবি নাই কোন জায়গাতে একটা আইবি আছে কোন জায়গায় বোয়ার জায়গা আছে আমরা কিভাবে বইলাম না কিন্তু বাইরে থেকে অফিসার হলাইলে কমিশনার হলাইলে বইবার জায়গা নাই গতদিন ডিসি সাহেব আর বরাকবল্লির কমিশনার আইছিল এক সার দোকানে বই আমরা চা খাইয়া দিছি এত দুর্ভাগ্য আমরা আমরা বাড়িগ্রাম পেশার পার রাস্তা 1,49,00,000 সামথিং আমার দাদাই কেন আসেননি আমরা উত্তর এই সপ্তাহ আমরা এখানে হয়তো আমরা ফাউন্ডেশন স্টোন দেবো তাই খামার অর্ডার হইব বাড়িগ্রাম পেশার পার রাস্তা আরো একটা আছে 2,92,00,000 টাকা খালি যে আমরা নীলামবাজার খাম করি এখানে বাড়িগ্রাম পেশার পার রাস্তা একটা 2,92,00,000 আর আর একটা আছে বাড়িগ্রাম রঘুটুক যেটা বাজারও গেছে টুকর বাজার এটা 1,49,00,000 আমরা যে কোনো জীবিত ইলা চালিছি না আমরা নীলামবাজার থেকে এই শান্তিপুর পর্যন্ত 2,33,00,000 টাকা এটাও স্যাংশন এটাও আমরা শিলান্যাস করব আমরা রাস্তার যে বেহাল বিনোদিনী দুয়ালিয়া 2,53,00,000 টাকা এটাও আমরা শিলান্যাস করব ফাকুয়াটু বালিয়া এটাও আমরা শিলান্যাস করব যার কারণে আমার এরপরেও আমি চাইতেছি যে বাইরে থেকে কোনো কন্ট্রাক্টর না ইয়া আমার দক্ষিণ কর্মীর সমষ্টির যে বাজারা কন্ট্রাক্টর আছেন তার দান্ডে আমি অনুরোধ করছি যে আপনারা টেন্ডার মারুকুয়া এবং খাম লইয়া ভালোভাবে খামটা করুকুয়া আমরা এই যে 2 জায়গার যে কন্ট্রাক্টর হিসাবে কন্ট্রাক্ট লইছেন আমি তানে আগে কইছি যে আপনি আগের মতো খাম করলে আমরা মানতাম না আপনি জায়গাতে ভাই আমরা ভালো করে কাজটা করে দিয়া ভাই যাইবা না আমরা কিচ্ছু মানতাম না আমরা খামর লাগি কোনো জাত জিও নাই আমরার লগে আমরা খামো কোনো জাত বার্গেনিং আমরা মানতাম না আমরা কাজটা জায়গাতে রাখি আমরা যেভাবে কাজ করতেছি পিডাব্লিউডির সেই আমার প্রেসিডেন্ট সাহেব কেন আসেন আমরার সিঙ্গারি জিপির সিঙ্গারির বাজারও 2,30,00,000 টাকার আমরা এই সপ্তাহ তবে নিয়ে গরম ব্রিজ সিঙ্গারি বাজারের যে ব্রিজ এই 3 গড়ির ব্রিজ আমি গতদিন ওপেনিং করছি 1,35,00,000 টাকা যে 3 গড়ির ব্রিজের এত দরকার আরে একটা ব্রিজ আমরা করিমগঞ্জ থেকে একমাত্র আমরা একই রাস্তা আইতে লাগে করিমগঞ্জ টাউন থেকে বাইর হইয়া আইয়া আমরা এই মায়ামিয়া চৌধুরী সাহর বালিরিকান থেকে ওদিকে যে আইলে শরীফনগরের ওদিকে বার হয় বিগত কত বছর থাকি প্রায় 30 বছর থেকে এই ব্রিজটা হয় না আমরা এই বছর এটা ল্যাপটপ উঠে আনিয়া এটারও কন্ট্রাক্টরে খাম পাইলিছেন 6,00,000 টাকার এটাও আমরা এই এই সপ্তাহে আমরা ফাউন্ডেশন স্টোন দিব যাতে করিমগঞ্জ যাতে এই আমরা রেলগেটও লেভেল ক্রসিং এত বেশি এখন জাম হয় যেটা ফাইর হইতে অন্তত পক্ষে আধা ঘন্টার উপরে লাগে ওদিক থেকে কোর্টও থেকে ওদিকে আইয়া ডাইরেক্ট ওদিকে বাড়িতে পারবা আপনারা মায়ামিয়া চৌধুরীর বাড়ি থেকে ওদিকে বাড়ি গেলে শরীফনগর ইয়া আপনারা এইদিকে ইয়া বাড়িতে যাইতে পারবা কত সুবিধা হইব এটা এই বছর কাজ আরম্ভ হইব এই সপ্তাহ
কিছু কিছু নেতা হল বুইয়া রইছেন যে কাজ করিয়া কাজর মূল্যায়ন পাওয়া যায় না। আমার আশা কাজ করিলাই সবে মিলিয়া আর পরে মূল্যায়নের চেষ্টা করব। প্রথমে কাজ করি লিখি দেখুন কাজ করিলাই এই যে আমরা কাজ যতটা বা যাত্রাপুর রোডও আমরা সেকেন্ড ফেজ ধরে লিছি ইবরা কাজ শেষ করে দিলেন। আমরা আরও কিছু কিছু কাজ রয়েছে গাউগল্লিত, এইবার আমরা বাজেট সেশন 28 তারিখ থেকে হইব এক মাসের, আমরা ডকুমেন্ট সব কিছু লেখিয়া লই দিছি আমার পিডাব্লিউডি বিভাগ থেকে। আরও কিছু আমরা নতুন ছোটো ছোটো রাস্তা ইটা নিয়ে আমরা এসওপিডি দৌড়াইতাম, দৌড়াইয়া আমি চেষ্টা করবো যে এই 5 বছরের ভিতরে দক্ষিণ গড়গঞ্জ গোটা দক্ষিণ গড়গঞ্জ সমষ্টির আমার 2200টা জিপির যাতে অসম্পূর্ণ যত কাজ আছে সবটা সম্পূর্ণ করার চেষ্টা রাখবো। এবং আমরা ফুয়ামারা খালিগঞ্জের রাস্তার অবস্থা তো দেশলা আগে খিতে আসলো, আজকে যাই 100 কিলোমিটার স্পিডে দৌড়িয়া খালিগঞ্জ গিয়া লইতে আমার বা ফুয়ামারা থেকে 100 কিলোমিটার আর ফিরিয়া ফুয়ামারা থেকে বালিয়া পর্যন্ত আমরা আরও 8.5 কোটি টাকা একটু টেন্ডার হয়েছে, বড় কন্ট্রাক্টর হলে টেন্ডার দেওয়া লাগবে, জানি দেন বড় আসুন জানি দেন দেখুয়া টেন্ডার, আমার বাড়ি থেকেও টেন্ডার দেওয়া নাই। আর আমরা নির্বাচনও আসিল যে আমরা কোনো ভাই এতে কোনো কন্ট্রাক্টর কোনো কাজ করতাম না আর করা যেতাম না। আমরা ও সরস্বতী বিদ্যানিকেতনও আমার ও ওবালির রাজায় কাজ করে ওখানেও আমরা ফাউন্ডেশন চলতেছি সরস্বতী বিদ্যানিকেতন এদিকে বৈরাগীচকের রাস্তার দিকে বা বৈরাগীচক এখান ফার্স্ট ফেজ হইতেছে সেকেন্ড ফেজও আমরা বৈরাগীচকের ধারে দি একবারে নিয়া ও রাস্তাত লাগাইয়ে দিলাম। তখন তাই দেন আমরা বাজারের দ্বারই গাউটা কিন্তু গাঁর রাস্তা নাই, এত দুর্ভাগ্য 100-200 মিটার দূরে হইব গাউ নিলাম বাজারের দ্বারও কিন্তু তান্দানোর রাস্তা নাই। আমরা ইএনডির মুখ থেকে তাড়ার ভার পিএমজিএসওয়াই স্যাংশন টেন্ডারের পজিশনও আছে, ব্যাচ পাইব টেন্ডার হইব। এই যে আমরার পুরানা শমসুমিয়া সাবর যে এইখান থাকি এই রাস্তাটা একবারে দাঁড়ার ভার ব্রিজও গিয়া লাগবো ডালারপাড় থেকে রঘুটুক। আমরা সুগ্রাকান্তিত হেলিপ্যাড হেলিপোর্ট এটা অ্যাকচুয়ালি বন্দর, 5টা 6টা হেলিকপ্টার একলগে এইখানে ল্যান্ড করি এইখানে থাকবো, এইখান থেকে আমরা যাতায়াত বা গুয়াহাটি থেকে লইয়া আমরা সুগ্রাকান্তি করিমগঞ্জ পর্যন্ত আইতা যাইতে পারবা। এইরকম এটা যদি বনি যায় কাজ শুরু হয়ে গেছে কি বনবো আমি আশা করি। আমরা তো হেলিপ্যাডের চিন্তা করি আর যে সুগ্রাকান্তি জিপিত বিগত 15 বছর থেকে 1 মিটার সুগ্রাকান্তির মানুষ এখানে আসুন হোকা দেখা কোয়া কোন জায়গাতে 1 মিটার ব্ল্যাক ট্রপিং হয়েছে বিগত 15 বছরে এই জিপিত। আমার মোল্লান সাহেব ওখানে আসুন আমরা এখানে এসওপিটির রাস্তা ধরছি টান বিলবাড়িত 1.17 কোটি টাকার। আপনারা জানেন টিভি পত্রপত্রিকায় দেখছেন যে মানুষে কলস লইয়া কো দিন নদীত রয়েছে এখান সবর জানা আছে। এই ব্রিজও লেফট আউটও ধরছি যদিও ব্রিজ স্যাংশন আইসে না, রাস্তা স্যাংশন করে লইয়া ইয়া কন্ট্রাক্টর পর্যন্ত আগামীকালকে ফাউন্ডেশন হইব এখানে। আমরার সব জিনিস আপনার কথা আসিল 2.5 বছর পরে হিসাব দিতাম, 2.5 বছর বেশি হয়ে গেছে, 2 বছর 9 মাস হয়ে গেছে, হিসাব দিতে লেট হয়েছে, আপনারা দয়া করে ক্ষমা করবা, মাগরিবর সময় হয়ে গেছে গিয়া। এরপরেও আমরার সাউথ করিমগঞ্জ সমষ্টিটা অত দুর্ভাগ্য বিগত দিন 2007-08 প্যাকেজ মহবুর রহমান সাহেবে কাম লইয়া কাম করছেন না, 6টা প্যাকেজে 16টা রাস্তা ক্যান্সেল হয়েছে কাম করইন না। তাই ডাইন আমার SDO সাহেব কেন আসেন কমপক্ষে 12 থেকে 13 বার তাই ডাইন রিমাইন্ডার দিছেন, এর বাদেও কাম করছেন না, গভর্নমেন্টে ক্যান্সেল করছে ফোরফিট বুধয় করছে। এমন বালা বালা তাই নেন কন্ট্রাক্টর কাজ করিয়া মানুষ উঠিবার আগে ব্রিজ ভাঙ্গিয়া পড়ি যায় আপনারা নিজের চকুর সামনে, আর এর পরেও তাই নেন বালা মানুষ। একটু আগে আমার দ্বিতীয় কইছেন এই যে ন্যাশনাল হাইওয়ে কি এর লাগে কাজ হয় না, হাইকোর্টও কেস কিলা কাজ হইতো ফুয়ামারা থেকে ফাতারকান্দি পর্যন্ত কাজ, হাইকোর্টের কেস শেষ না হওয়া পর্যন্ত কাজ হওয়া বহু হেরান আছে, যেটা সত্য কথা কেউ কইতে রাজি হয় না। বাটুইয়ার সনুনীন মসজিদ পর্যন্ত দেখুন জানে কাজ হয়েছে আর কি কোনোরকম, কিন্তু ইবাজ হয় না কিতা লাগে ও যে হাইকোর্ট ARSS কোম্পানি কেস করছে তার জিনিস সব নিচন কি শুরু করি, এখন খরগুইতে শুরু করে নিচন ইখান আপনার তো জানা আছে, এরার গাড়ি এখনো চলের রাস্তার সবে জানো মাত্রা নাই এখন বাইরে গেলা মন্ত্রী আর বাইরে বানাইলা কন্ট্রাক্টর বানাইয়া আমরা কাম করলা না, কাম না করিয়া এখন বিল তুলি দিছেন এখন দেখা যার পয়সা রিটার্ন করা লাগবো
আর ডেইলি আইয়া একবার এসডিও সাহেব লরে খালি মিনত যে কিছু বিল বাড়াইয়া দিব আর তাইদিন বাড়াইয়া দিবা কিলা রিটেন্ডার হইবই কেন খেয়ে ফাইতো কাজ এর লাগে বাড়াইয়া দিবার মতো নাই সেটা লাগে জবানা তো বদলিয়ে গেছে আগর জবানা নাই যার কারণে সাহেব কিসা তো এক কোটি টাকার খাম আমরা গতদিন ওপেনিং করছি দুইটা রাস্তা দুর্গানগর আশ্রমর দ্বারা পশ্চিম সাইডে একদম লাগাইয়া একটা পঞ্চাশ লক্ষ টাকার আর একটা আরো একশো মিটার দূর আপনার বেমারির পয়সা আপনারা দিলাইছি পঞ্চাশ লক্ষ টাকা আনটাইড ফান্ডর পঞ্চাশ লক্ষ টাকা আপনারা বাটিয়া দিলাইছি খাগাইল হাই স্কুলে দিছি দশ লক্ষ টাকা সুগ্রা গান্ধীর হাই স্কুলে দিছি দশ লক্ষ টাকা ফাকুয়া হাই স্কুলে দিছি দশ লক্ষ টাকা কাম শেষ হয়ে গেছে তার দেখুক আপনারা আমার কোনো কন্ট্রাক্টারে কন্ট্রাক্টার করছেন না জয়েন্ট কন্ট্রাক্ট পাইছেন তাইন করছেন বেমারির টাকা বেমারির অ্যাকাউন্টে গেছে আমরা রাতে ক্যাশ কোনো ডিলিং হয়েছে না কেউ যদি পাইছেন না কইন তো তাই জানেন কি লাগে তার অ্যাকাউন্টে গেছে কিছু কিছু পার্টির নেতা অহল আছেন যে তান্দানোর তো বিক মরা ধরছে এখন আগর সমস্যা ইলা নাই সাইক্লোন ফ্লাড ড্যামেজের টাকা যার যারি অ্যাকাউন্টে আমাইছে একজনে গতদিন উঞ্চি কইত্রা সাইক্লোন আর ফ্লাড ড্যামেজের টাকা মারা খাইছে সাইক্লোন ফ্লাড ড্যামেজের টাকা মারলে যাই তাই মাইক কইন তাই তাই সবচেয়ে বেশি আগে মারছেন আমরা তো সব অ্যাকাউন্টে দিছি কেউ যদি মাহির দেখাইতে পারে আনুক আমরা সামনে আইয়া আমি সাংবাদিক ভাই অগুলোরে অনুরোধ করবো আপনারা একটা ডিভাইড বয়েন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সরকার পক্ষ আর বিরোধী মঞ্চ আর সামনে ওলা তো এইবার স্টেজ আর পাবলিকের সামনে থেকে কইবার দেখাইবা যান দুই সইব তানে খালি ফেস দিই চাস আজান হয়ে গেছে গিয়া আলোচনার যথেষ্ট আসিল আলোচনার আরও যথেষ্ট আসিল আর করা যায় না সবাই গেছে আমার দোয়া এবং আশীর্বাদ আমি চাই আর আপনারা যেভাবে মন গড়া মন ভরিয়া বুট দিছেন আপনারা কাম যদিও পুরা মতো করতে পারছেন আমি চেষ্টা করবো রাখবার আর আমার বিশেষ কিছু কর নাই সবাই গেছে আসসালামু আলাইকুম এবং নমস্কার করিয়া আমার ক্ষুদ্র বক্তব্য জানাচ্ছি।